নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আট এপ্রিল দু সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামীকাল এমনটা পূর্বাভাস কোন কোন জেলাতে হতে পারে আগামী সপ্তাহে প্রবল প্রবল গরম আসছে আগুনের ঝলকানি আসতে পারে তাপমাত্রা আজকে চল্লিশ ছুঁই ছুঁই হতে পারে কোন কোন জেলাতে উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি থাকবে ঝাড়খণ্ডে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজ থেকে আগামী দুই দিন এছাড়া ত্রিপুরা আসাম এছাড়া রয়েছে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে তামিলনাড়ু এছাড়া পুদুচেরির সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কি পরিস্থিতি রয়েছে কোন সিস্টেম আসছে সমস্ত কিছুই আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আপনাদের এলাকায় আবহাওয়াটা কেমন থাকতে পারে যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে একটি লাইক করে যেতে ভুলবেন না এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে কর্ণাটকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা দক্ষিণ রাজস্থান সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টও চলছে এই মুহূর্তের যে ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়ার চরিত্র রয়েছে তাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আমাদেরই প্রতিবেশী রাজ্য যেমন রয়েছে উড়িষ্যা সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশে হালকা মাঝারি বৃষ্টি বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠ হাওয়াতে রয়েছে প্রচন্ড গতিতে ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মধ্যপ্রদেশ ছত্রিশগড়ও সেই একই পরিস্থিতি রয়েছে তাই আজকে বিভিন্ন রাজ্য জুড়ে এই যে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আজকে কি কোনো বৃষ্টি হবে অবশ্যই সেরকম কোনো সন্ধান এখনো পর্যন্ত নেই যদিও আপডেট পাওয়া যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কখনো কখনো এছাড়াও আগামীকালও আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে তবে আগামীকাল নয় তারিখের যে আপডেট রয়েছে যেহেতু ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি এগিয়ে আসছে উড়িষ্যাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হয়েছে তাই মেদিনীপুর চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গায় এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমানের কোনো কোনো স্থানে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে মেঘলা আকাশ বিদ্যুতের ঝলকানি এছাড়া ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড়ো হাওয়া হালকাভাবে মাঝারিভাবে বইতে পারে অন্যান্য জেলাগুলোর দিকেও যেমন রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে বাঁকুড়ার দিকে এমনটা পরিস্থিতি তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা যদি বলতে হয় সেই সম্ভাবনা রয়েছে শুধুমাত্র নয় তারিখে পশ্চিম দিকের কিছু কিছু জায়গায় এমনটাই পূর্বাভাস খুব একটা বিরাট বৃষ্টি নয় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে আগামী সপ্তাহে আজকে যে পরিবর্তনটা রয়েছে তেমন কিছু নয় তাপমাত্রা এখনো দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এটা বলছেন আবহাওয়া দপ্তর তবে আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এছাড়া বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে মেঘলা আকাশ থাকতে পারে কখনও কখনো এছাড়া রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে এখানেও তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি ছুঁতে চলেছে আজকেই বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রামে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা সুতরাং গরমটা যে আজকেও বাড়বে এটা কোনো সন্দেহ নেই এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদও প্রধানত উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে ছুঁতে চলেছে তবে এর পাশাপাশি আপনাদের জানাবো পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া এছাড়াও রয়েছে কিছু কিছু জায়গা এখানেও আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামী সপ্তাহের বুধবারে প্রচণ্ড প্রচণ্ড গরম অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দেবেন সেটাও জানাবো তাপপ্রবাহের পূর্বাভাস একটা উঠে আসছে অনলাইন সিস্টেম থেকে কারণ চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই আগামী সপ্তাহের মাঝামাঝি সময় চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সুতরাং একটা লু বইবে আগামী সপ্তাহে এখনো পর্যন্ত এই তথ্য উঠে আসছে তবে আবহাওয়াতে সবসময় পরিবর্তন সম্ভব যদি পরিবর্তন আসে সেটা আপনাদের জানাবো তবে ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তের যে আপডেট দিচ্ছেন তাঁরা বলেছেন দশ এপ্রিল তারিখ পর্যন্ত শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে কোথাও কোনো তাপপ্রবাহ বা হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আপনাদের কাছে ক্লিয়ার উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শুধুমাত্র দার্জিলিং এছাড়া কালিম্পংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস বিরাট বৃষ্টি হবে এমনটা কোনো খবর নেই অবশ্যই আপনারাও সেটা বুঝতে পারছেন এর পাশাপাশি যে আপডেট পাওয়া যাচ্ছে মূলত জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই জেনারেলি শুকনো আবহাওয়া থাকবে যেমনটা চলছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আগামী সপ্তাহে যখন দক্ষিণবঙ্গে একটা দাবাদহ চলতে পারে তখন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যথেষ্ট বেশি তাপমাত্রা তবে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটে জেলার মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করবে ফলে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আগামী সপ্তাহে প্রবল প্রবল গরমের পরিস্থিতি আসছে তাই আপাতত উত্তরবঙ্গেও আগামী তিন দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দশ তারিখ পর্যন্ত সেইভাবে কোনো বৃষ্টি নেই নয় তারিখ একটা ক্ষীণ সম্ভাবনা আছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে আট তারিখ আগামীকাল নয় তারিখ এই দুটো দিন হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি সব বৃষ্টি হতে পারে কাল কালবৈশাখী ধরনের দমকাঝড়ো হাওয়া বইতে পারে এমনটা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিশেষ করে ধানবাদ জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে সম্ভাবনা বেশি কিন্তু প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস নেই যেমন কাল কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হয় তেমনটাই হতে পারে এই পর্যন্ত রয়েছে পূর্বাভাস অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই যে রাজ্যগুলো রয়েছে বিশেষ করে আসামের উত্তর দিকের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস যেভাবে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বোচ্চ এর পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিন নেই এছাড়া ত্রিপুরার ক্ষেত্রেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় ত্রিপুরার তাপমাত্রা পৌঁছাতে পারে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং গরম পরিস্থিতি ত্রিপুরাতেও যে বাড়বে এ কথা বলার অপেক্ষা রাখে না এর পাশাপাশি আপনাদের জানাবো ভারতবর্ষের ক্ষেত্রে যে আবহাওয়া এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তাতে তামিলনাড়ুর দিকে শুধুমাত্র কোন কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া কেরালার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তেলেঙ্গানা ছত্রিশগড় মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র বিদর্ভ মারাঠাওয়াড়া এবং উড়িষ্যার দিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আবহাওয়ার আপডেট রয়েছে তাতে বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অংশগুলোতে তাপমাত্রা বাড়বে যেমন রয়েছে খুলনা কিছুটা বরিশাল ঢাকা এবং রাজশাহী বিভাগের জেলা উপজেলাতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আগামী সপ্তাহে আবার তাপপ্রবাহ শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর ময়মনসিং এখানে তাপমাত্রা অতটা বাড়ছে না আজকেই এখানে থাকতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সিলেটের তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে দুই থেকে চার ডিগ্রি মতো অন্যান্য জায়গাগুলোর তুলনায় এখানে থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এছাড়া রয়েছে চট্টগ্রাম এখানেও থাকতে পারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং দেশ জুড়ে যে আবহাওয়ার আপডেট উঠে আসছে তাদের শুধুমাত্র তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে রাজশাহী ঢাকা এছাড়া খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোর দিকে তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট হয়েছে আজকে আগামীকাল আগামী পরশু তিন দিন দেশের কোথাও কোনো বৃষ্টি হবে না তবে মেঘলা মেঘলা আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা একটা লক্ষ্য করতে পারা যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং